রমজানুল মুবারকের আটটি বিশেষ ইবাদত। নম্বর এক, রোজা। মনে রাখবেন, শুধু পানাহার না করার নাম রোজা নয়, বরং সকল মন্দ কাজ থেকে বিরত থাকা ও নফসকে নিয়ন্ত্রণে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মিথ্যাচার করল এবং মিথ্যাচারিতা পরিহার করল না, তবে আল্লাহর নিকট তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার কোনো প্রয়োজন নেই। নম্বর দুই, কিয়ামুল লাইল, অর্থাৎ রমজানুল মোবারকের রাতে অধিক হারে আল্লাহ পাকের ইবাদত করা। ফরজ, ওয়াজিব ও তারাবির পাশাপাশি নফল নামাজের মাত্রাও বাড়িয়ে দিন। হাদিসে পাকে বর্ণিত যে রমজানের রাত্রিতে ইমান সহকারে সওয়াবের নিয়তে অর্থাৎ নিষ্ঠার সাথে কিয়াম করল, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হবে। নম্বর তিন, দান সদকা। রমজানুল মুবারকে যাকাত ও ফিত্রা আদায়ের পাশাপাশি অধিক হারে দান সদকা করুন। হাদিসে পাকে বর্ণিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার নদী সারা বছরই বহমান থাকত, কিন্তু মাহে রমজানুল মুবারকে তাঁর উদারতা স্রোত এমনভাবে বয়ে যেত যেভাবে দমকা হাওয়া বয়ে যায়। নম্বর চার, ইফতার করানো। মাহে রমজানের বিশেষ ইবাদত ইফতার করানো, যার প্রতিদান অপরিসীম। হাদিসে পাকে বর্ণিত যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, তাকেও রোজাদারের সমান স্বভাব দান করা হবে, অথচ আল্লাহ পাক রোজাদারের স্বভাবে কোনো কমতি করবেন না। নম্বর পাঁচ, অধিক হারে কোরআন তেলাওয়াত। মাহে রমজানের আরেকটি নাম হল মাহে নুজুলে কোরআন, কেননা এ মাসেই কোরআনে পাক অবতীর্ণ হয়েছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ রমজানের মাস যাতে কোরআন নাজিল হয়েছে। আর স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজান মাসে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে কোরআনে পাক তেলাওয়াত করতেন। নম্বর ৬, ইতিকাফ। মাহে রমজানের বিশেষ ইবাদত ইতিকাফ। দ্বিতীয় হিজরি সনে রোজা ফরজ হওয়ার পর থেকে ওয়াফাত পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাহে রমজানে ইতিকাফ করেছেন। নম্বর ৭, শবে কদরের অনুসন্ধান। এক বর্ণনা মতে এই মোবারক রাতও রমজান মোবারকের শেষ দশকের রাত্রিতে প্রচ্ছন্ন থাকে। এ রাতে ইবাদত করে শবে কদরকে অনুসন্ধান করা হোক। শবে কদরের বিশেষ ফজিলত হচ্ছে এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শবে কদরে কিয়াম তথা আল্লাহ পাকের ইবাদত করল, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হবে। নম্বর ৮, তওবা। মাহে রমজানে অধিক হারে তওবা করুন। হাদিসে পাকে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চারটি বিষয়ে অধিক প্রার্থনা করো, তাদের মধ্যে দুটি এমন যার মাধ্যমে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারবে, বাকি দুটিতে তুমি অমুখাপেক্ষী নও। সেই দুটি কথা এই যার মাধ্যমে তুমি তোমার রবকে সন্তুষ্ট করবে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়া। নম্বর দুই, ইস্তেগফার করা। আর যে দুটি কথায় তোমার অমুখাপেক্ষিতা নেই তা হচ্ছে, নম্বর এক, আল্লাহ পাকের নিকট জান্নাত প্রার্থনা করা, নম্বর দুই, আল্লাহ পাকের নিকট জাহান্নাম থেকে সুরক্ষা প্রার্থনা করা। মাহে রমজানে রহমত ও বরকত লাভের জন্য এ সকল কথার উপর আমল করুন আর অপরের নিকট এ বার্তা পৌঁছে দিন।